আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবদিব্য ছবি সুন্দরায় তসম মহা প্রেমরসন্ডা নমো নমস্তে নমো বিষ্ণু পাপৃষ্ঠা ভূতলে শ্রীমতে শ্রী শ্রী স্বামী শিবানন্দ বাবা ইতি রামী নময় বিষ্ণুপাদায় গৌরপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত বনমিত নামিনে প্রথমে আমি রূপানুগ গুরু বর্গ গুরু পরম্পরা পরা এবং আচার্য বর্গের চরণে কুটি কুটি দণ্ডবত প্রনাম আর উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রে অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কুটি গুটি দণ্ডবত প্রনাম আমরা চরিত আমৃতের মধ্যলীলার দ্বিতীয় খণ্ড ষষ্ঠদশ অধ্যায় আমরা আজ কয়েকদিন ধরে রসাদ আস্বাদন করছি আমরা দেখেছি কিভাবে চৈতন্য মহাপ্রভু একজন ভক্ত রামচন্দ্র রামচন্দ্র পুরী তিনি নীলাচলে এসে মহাপ্রভুকে দর্শন করে এসে তিনি সমস্ত মানে সন্ন্যাসীদের সবসময় তিনি দুষ্টটি খুঁজে বার করতেন এবং নিন্দা করতেন এমনকি তিনি মহাপ্রভু মহাপ্রভুরও দু ধরতে তিনি ব্যস্ত হয়ে পড়লেন আর মানে তিনি বললেন যে সন্ন্যাসীর ধর্ম ইন্দ্রসভ্য নয় হ্যাঁ আবার অনশন অনশনে থাকাটাও সন্ন্যাসীর ধর্ম নয় কারণ মহা মহাপ্রভুর সেই ভক্তদের মহাপ্রভুর নিজের সেবা দেখে গ্রহণ দেখে তিনি সেই মন্তব্যগুলি করেছিলেন আর বলেছিলেন যে এইগুলি হচ্ছে কপট বৈরাগ্য সন্ন্যাসী যদি মানে অনাসক্তভাবে রক্ষার জন্য সধন সাধন ভোজন করেন তবেই তার সিদ্ধি লাভ হয় হ্যাঁ আর এসে একটা বিষম ব্যাপার হয়ে দাঁড়ালো অধিক ভোজনও দোষ আবার স্বল্পভোজন দোষ হ্যাঁ আর আমাদের মহাপ্রভু হ্যাঁ মহা নায়ক হ্যাঁ সেই মহাপ্রভু হচ্ছেন তিনি হচ্ছেন ভালো মানুষ নির্বিরোধী ভালো মানুষ তাই তার এই কথাগুলি সহ্য করলেন একটুকু রাগ করলেন না বললেন অজ্ঞ বালকময়ী শেষ তোমার মূরের শিক্ষা দেহ এই ভাগ্য আমার হ্যাঁ আর এই দ্বারাই বোঝা যায় যে মহাপ্রভুর এই মধুর লীলায় তার যেই মধুর লীলায় ভক্ত মানে ভক্তের অধীন শাসনেই থাকতে তিনি ভালোবাসেন লোক শিক্ষার জন্য তিনি রামচন্দ্রপুরীকে তিনি এক একভাবে বলতে গেলে তাকে শাসন মানে কর্তার পদে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন এইভাবে মহা চৈতন্য মহাপ্রভুর লীলায় আমরা দেখি আরও অনেক এইভাবে শাসনকর্তা ছিলেন আরেকজনের আজকে আমরা লীলা রসার করবো আরেকটা লীলা আজকে আমরা রসার করব করবো যে সম স্বরূপ দামোদর নয় আরেকজন মানে তিনি তার নামও দামোদর মানে তার নাম দামোদর পণ্ডিত সেই কিন্তু সেই স্বরূপ স্বরূপ দামোদর নয় তিনি আরেকজন দামোদর পণ্ডিত দামোদর আগে স্বাতন্ত্র না হয় কাহার তার ভয়ে সবে করে সঙ্কোচে ব্যবহার প্রভুর গণে যায় দেখে অল্প মর্যাদা লক্ষণ দণ্ড করি করে মর্যাদা স্থাপন হ্যাঁ একটা উড়িয়া বালক ছোট্ট একটা বালক উড়িয়া বালক প্রভুর কাছে মহাপ্রভুর কাছে রুজেই সে আসতো আর মহাপ্রভু তাকে খুবই মানে মানে আদর ভালোবাসতেন আদর করতেন আসলে ছোটো ছেলে দেখলে মহাপ্রভু মানে আদর করতেন খুব হ্যাঁ আর বালকরা যেখানে আদর পায় সেখানেই তো বারবার আসে আর তাই মহাপ্রভুর কাছে এই বালকটির আসা যাওয়া ব্যাপারটা দেখে সেই দামোদর পণ্ডিত মানে যেই ভক্ত হ্যাঁ দামোদর পণ্ডিত তিনি ভালো চোখে তা দেখতেন না খুব অসন্তুষ্ট সেই বালককে দেখা মাত্রই তার রাগ হতো রুচ সে মহাপ্রভুর কাছে আর মহাপ্রভু তাকে আদর করত একদিন সেই বালকটি এলে মহাপ্রভু তাকে খুব আদর করতে লাগলেন তাই দেখে দামোদর পণ্ডিতের গা জ্বলে যেতে লাগলো হ্যাঁ কিছুক্ষণ পরে বালকটি চলে যাওয়ার পর দামোদর পণ্ডিত রাগে মানে খুব রাগে গড় করতে মুখে মানে করতে মুখ নেড়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে মহাপ্রভুকে বললেন আরে বললেন অন অন্য দেশে পণ্ডিত কহে গুসাইয়ের ঠাই গুসাই গুসাই এবে জানিব গুসাই এবে গুসাই গুন যশবে লুকে গাইবে তবে গুসাইর প্রতিষ্ঠা পুরুষোত্তমে হইবে আহ হ্যাঁ সেই ঘুরিয়ে রাগান্বিত হয়ে কোধান্বিত হয়ে রাগে গড়গড় করতে করতে মহাপ্রভুকে চক ঘুরিয়ে ঘুরিয়ে বললেন যে মহাপ্রভু তখন দামোদর পণ্ডিতের মুখে এমন মানে এই যে মৃদু মানে কি বলে যে বিদ্রুপ মানে বাক্য শুনে বিস্মিত হলেন এই যে এই যে শ্লোকটা যে বললেন অনন্য পদে অন্যন্য পদে সে পন্ডিত কহেব গোসাইয়ের ঠাই হুম মানে তবে গোসাইয়ের প্রতিষ্ঠা পুরুষোত্তমে হইবে এবার গোসাইয়ের গুণ গুণ জ্বর সব লুকে গাইবে হ্যাঁ তার মানে কি সেই কথার অর্থ তিনি বুঝতে না পেরে মহাপ্রভু এমন লীলা করেছিলেন তিনি মানে দামোদের দামোদরের সেই মৃদু ব্যঞ্জক বিদ্রুপ মানে মানে ব্যঞ্জকজনক কথা শুনে বিস্মিত হয়ে বললেন বললেন যে আমি তোমার একটা কথা বুঝতে পারলাম না অর্থ বুঝতে পারলাম না কি বলছো তুমি তাই বললেন তুমি কি বলছো দামোদর তোমার কথার অর্থ তো আমি কিছুই বুঝতে পারলে পারছি না দামোদর তখন বললেন দামোদর পণ্ডিত বললেন তুমি তুমি হচ্ছ স্বতন্ত্র ঈশ্বর ভগবান তুমি হ্যাঁ স স্বচ্ছন্দ মানে স্বচ্ছন্দ আচার করো কে পারে বলিতে মুখর জগতের মুখ পারো আচ্ছা দিতে তুমি হচ্ছে স্বতন্ত্র ঈশ্বর কিন্তু সাধারণ লোক তুমি যেই লীলাগুলি করছো সেটা তো সাধারণ লোক বুঝতে পারবে না তুমি কার মুখ বন্ধ করবে মানে মুখর মুখর জগতের মুখর মানে কি এই জগতে অনেক এইভাবে নিন্দা করার দোষ ধরার অনেক লোক আছে তার মুখ তুমি কীভাবে বন্ধ কার কার মুখ বন্ধ করবে মুখর জগতের মুখ পারো আচ্ছা দিতে হ্যাঁ কার মুখ তুমি বন্ধ করবে আরো বললেন পণ্ডিত হইয়া মনে বিচার না করো হ্যাঁ ব্রাহ্মণীর বালকেরে প্রীতি কেন করো যদ্যপি ব্রাহ্মণী সেই তপস্বিনী সতী তথাপি তোমার তথাপি তাহার দোষ সুন্দরী যুবতী তুমিও পরম যুবা পরম সুন্দর লুকের কানাকানি কানি বা দেহ অবসর মন দিয়ে শুনবেন আপনারা খুব অর্থ গভীর তত্ত্ব সিদ্ধান্তের কথা গভীর অর্থ নিহিত আছে সেই সেই শ্লুকটার অর্থ হচ্ছে যে মানে দামোদর পণ্ডিত তখন বুঝিয়ে বলছেন মহাপ্রভুকে যে এই বালকটির মা তিনি ব্রাহ্মণী তিনি সচ্চরিত্রা এবং তপস্বিনী হ্যাঁ তিনি উচ্চকুটির মানে বৈষ্ণবী তা হল তো সে ব্রাহ্মণের ঘরের বিধবা সেই বালকটির মা ছিল ব্রাহ্মণী আবার কিন্তু বিধবা ছিল আর সুন্দরী ছিল এবং যুবতী ছিল আর তুমিও যুবক এবং রূপবান মহাপ্রভুকে বলছেন সেই দামোদর পণ্ডিত হ্যাঁ সেই ব্রাহ্মণী সেই বাচ্চাটির ছেলেটির মা যুবতী সুন্দরী সচ্চরিত্রা তপস্বিনী হ্যাঁ আর কিন্তু সে বিধবা বিধবা ব্রাহ্মণের বিধবা ঘরে মানে মানে বিধবা মানে আর তুমিও সুন্দর তুমিও যুবক তুমিও রূপবান তাই ওই ছেলেকে ছেলেকে বেশি আদর করলে লোকে মন্দ কথা বলবে বদনাম রটাবে তোমার হ্যাঁ দামোদর পণ্ডিত মহাপ্রভুকে বলছেন মহাপ্রভু বুঝলেন তখন দামোদরের কথার পণ্ডিতের কথার অর্থ তাই তিনি সেদিন থেকে সাবধান হয়ে গেলেন মহাপ্রভু স্বয়ং ভগবান হ্যাঁ এইগুলি সব লীলা আমাদেরকে বোঝাবার জন্য আমাদেরকে এই লীলাগুলি করে মহাপ্রভু দৃষ্টান্ত স্থাপন করেছেন একটা সন্ন্যাসী হয়ে কি করা উচিত আর সেইগুলি করার শাসন অধিকার তিনি তার ভক্তদের দিয়েছেন তাই তো রামচন্দ্রপুরী শাসন করছেন অধিক ভোজন দেখে আর অর্ধা অনশনে যখন মহাপ্রভু ছিলেন তখন তা দেখেও তিনি তার মানে নিন্দা করেছিলেন গালিগালাজ করেছিলেন আবার এইদিকে এই কী বলে পণ্ডিত হ্যাঁ কী নাম দামোদর পণ্ডিত মহাপ্রভুকে বলছেন যে তুমি এই যে বালকটাকে আদর করছো তুমি তো স্বচ্ছন্দ ঈশ্বর কিন্তু এই জনজগতের লোক তো সেটা বুঝবে না হ্যাঁ তার মা হচ্ছে সুন্দরী যুবতী আর তুমিও যুবক সুরপবান তো মানুষে বদনাম রটাবে আর মহাপ্রভু বুঝে গেলেন তাই তিনি সেদিন থেকে সাবধান হলেন সাধন মানে মার্গ মার্গ অবলম্বীদের পক্ষে যে কত প্রকার যে সাবধানতার প্রয়োজন স্বয়ং ভগবান মানে চৈতন্যলীলায় তা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন প্রতি পদে পদে সাবধান হওয়া দরকার সেটা মহাপ্রভু এসে চৈতন্যলীলায় সেটা ভগবান তিনি সস্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন এমনকি তার সদুপায়ও নানা শিক্ষাবিধানের মধ্য দিয়ে তিনি করেও তিনি রেখেছেন সদ উপায় মানে তার শিক্ষাও তিনি তিনি দিয়ে গেছেন জগতের সুখ দুঃখ হর্ষ বিষাদ বা সর্বরকমের রাগ বিদ্বেষ ত্যাগ করে কৃষ্ণের মানে স্মরণ নেওয়া ছাড়া ব্রজরস মানে উপলব্ধ মানে আস্বাদন করা সম্ভব যে একেবারেই অসম্ভব সেটা মহাপ্রভু তার লীলার মাধ্যমে বারে বারেই তা বুঝিয়ে দিয়েছেন যে ব্রজবিলা বৃন্দাবনে প্রবেশ করতে হলে সেই রাগ মার্গে প্রবেশ করতে হলে কারণ আমরা গৌরীয় বৈষ্ণব আমরা আমাদের পরম্পরা হচ্ছে গৌরীয় বৈষ্ণব মধ্যাচার্য ব্রহ্মা মধ্যাচার্য গৌরীয় সম্প্রদায় আমরা তাই আমাদের আমাদের আমরা আমাদের আমরা হচ্ছি রাধা দাশ্রম আমাদের মঞ্জরিভাবে আমাদেরকে মানে সাধনা করতে হবে আর সেই জন্য আমাদের গুরুদেব অনেক অনেক দিন আগে বলেছিলেন আমি শুনেছি নিজের মুখে বলেছেন যে আমি রাধারানীর বোন কারণ মঞ্জুরির ভাব নিয়ে হ্যাঁ গুরুদেব মানে নিরন্তর তিনি গোবিন্দকে তিনি ভালোবাসছেন প্রেম করছেন হ্যাঁ তাই তো বলা হচ্ছে এখানে জগ জগতের সুখ দুঃখ অস্মবিশ্বাদ সব রকমের রাগ বিদ্বেষ ত্যাগ করে কৃষ্ণের স্মরণ নেওয়া ছাড়া এই যে ব্রজরস আস্বাদন অসম্ভব রাগমার্গে প্রবেশ করা অসম্ভব গোপীভাব প্রাপ্ত হওয়া অসম্ভব তাই তো মহাপ্রু এসে তার লীলার মাধ্যমে আমাদেরকে সেই মহাভাব সেই ভাব আমাদেরকে বোঝাচ্ছেন শিখিয়ে যাচ্ছেন বারে বাড়িতে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন ভক্তির ধারায় হৃদয় আপ্লুত হলে তবেই অন্তরে কৃষ্ণ প্রেমের উৎস উৎসারিত হয় এবং সেই সঙ্গে ব্রজরসও মানে অনুভব করা যায় বিষয় বিষয়াসক্ত চিত্তে কিন্তু কৃষ্ণ প্রেম কখনও স্থান পায় না তাই তো আমাদের পদকর্তা সুন্দর করে গিয়েছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হামো হে রিব সে বৃন্দাবন হ্যাঁ মানে বিষয় ছাড়িয়া কবে আমাদের মন শুদ্ধ হবে কখন হবে শুদ্ধ তাই তো নরোত্তম দাস ঠাকুর গাইছেন তাই তো সাধন মানে সাধক এইভাবেই গাইছেন কখন আমাদের আমাদের আমরা ইত্রত ইন্দ্র তৃপ্তি থেকে বিরত হব নাইলে তো আমরা সেই ব্রজরস সাধন করতে পারবো না তাই আবার আরেকজন ভক্ত কবি আবার গাইছেন হ্যাঁ বলছেন যে বিষয়াসক্ত আসক্ত চিত্ত কৃষ্ণ আবেশ বেশ অসুদূরত বারুণি গতং বস্তু ব্রজন্য ইন্দ্রিয় কিমাপ্লুত মানে তার মানে কি যে অর্থাৎ মানে পূর্ব দিকের পদার্থ যেমন পশ্চিম দিকে গেলে খুঁজে পাওয়া যায় না তেমনি বিষয়াসক্ত চিত্তেরও মানে চিত্তে কৃষ্ণ প্রেম কৃষ্ণের আবেশ মানে অসম্ভব হ্যাঁ তাই কৃষ্ণে প্রেম পাওয়ার জন্য কৃষ্ণে হ্যাঁ কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য হ্যাঁ সেই রস মহাভাব মানে আমাদের মানে জাগ্রত করার জন্য আমাদেরকে কি কী কী করতে হবে আমাদেরকে সেই মানে সাবধান হতে হবে আমাদের সাবধান আর যেটা মহাপ্রভু এসে আমাদেরকে স্বয়ং তিনি নিজে করে তিনি আচরণ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এই শ্রী এই যে শ্রী গৌরাঙ্গলীলায় শ্রী গৌরাঙ্গলীলায় এই উপলব্ধি হয় যে ব্রজরস আস্বাদনের জন্য মানে বিষয় সন্ন্যাস মানে বিষয় সন্ন্যাস একান্ত প্রয়োজন বিষয় সন্ন্যাস হ্যাঁ তা এই লীলা মানে এই লীলাগুলি যে আমরা কালকে গতকালও সেই রামচন্দ্রপুরীর লীলা আর এই নামটা বলে যাই বারে বারে আমি এই যে দামোদর পণ্ডিত যে হ্যাঁ যে লীলা যে কথাগুলি বলেছিলেন মহাপ্রভু যে লীলা করেছিলেন হ্যাঁ তাই এই লীলার প্রত্যেকটি ঘটনা থেকে এর প্রমাণ পাওয়া যায় যে শ্রী শ্রী মহাপ্রভু প্রেমে তিনি সন্ন্যাসী সাজলেন তিনি জীবশিক্ষার আমাদের মানে আমাদের জন্য আমাদের শিক্ষার জন্য জীবশিক্ষার নিমিত্তে তিনি সন্ন্যাসের অতি তুচ্ছ নিয়মগুলি পর্যন্ত তিনি স্বকীয় লীলায় অত্যন্ত উজ্জ্বলভাবে তিনি প্রতিপালন করলেন আর তার মধ্যেই তারই মধ্যে দিয়ে শিক্ষা দান করলেন এই জগৎবাসীদের এইভাবে আরেকটা আরেকটা লীলা আছে এই জগদানন্দ পণ্ডিতকে আমরা যে যিনি সত্যভামা হ্যাঁ তিনি ছিলেন মহাপ্রভু নবদ্বীপ লীলার আরেকজন সঙ্গী তিনি থাকতেন কুমারহট্টে মানে শিবানন্দ সেনের কাছে আমরা আপনারা জানেন আপনারা এই অনেক আমরা শিবানন্দের কথা আমরা অনেক দিন আলোচনা করেছি যিনি গৌরদেশের থেকে আগত দুশত ভক্তকে প্রতি বছর তিনি যাত্রা চার মাস তারা মানে গিয়ে যেন থাকতেন রাস্তার সমস্ত খর খরচ তিনি শিবানন্দ সেন তিনি বহন করতেন থাকার সুবিধা সব কিছু বহন করতেন আর এই জগদানন্দ পণ্ডিত ছিলেন এই শিবানন্দ সেনের সঙ্গী ছিলেন তারা থাকতেন কুমার কুমারহ্টে থাকতেন আর প্রভুর সমস্ত মুখ্যলীলায় তিনি ছিলেন প্রধান সঙ্গী এই এই জগদানন্দ মহাপ্রভুর প্রত্যেকটা মানে ইম্পর্টেন্ট মানে মুখ্যলীলায় তিনি মানে তার সঙ্গী ছিলেন হ্যাঁ নীলাচল যাত্রায় মানে সহচর হয়ে প্রভুর তিনি দণ্ডটা বয়ে বেয়েছিলেন মহাপ্রভু তো সন্ন্যাস নিয়েছিলেন হ্যাঁ কেশব থেকে আর ঈশ্বরপুরীর থেকে তিনি দীক্ষা নিয়ে সন্ন্যাস নিয়ে কেশব ভারতীর থেকে নিয়ে তিনি তিনি হাতে দণ্ড হাতে ছিল কমণ্ডুলার দণ্ড আর সেই দণ্ডটা রাস্তায় যখন সন্ন্যাসী মানে তখন মানে নীলাচলে যাবার সময় সেই দণ্ডটা কিন্তু এই জগদানন্দ বন মানে বয়ে নিয়ে গিয়েছিলেন সে সময় তিনি প্রভুকে স্বচ্ছন্দে রাখতে চাইতেন প্রভুর যাতে কষ্ট না হয় সব সময় তার খেয়াল ছিল তার মানে এত খেয়াল রাখতেন একটা একটা মা যেমন একটা বাচ্চাকে যেভাবে খেয়াল রাখে হঠাৎ নিয়ে পড়ে যাবে খিদে পেয়েছে কিনা প্রভুর ঘুম হচ্ছে কিনা সব সময় এসবের তিনি খেয়াল রাখতেন তাই তার মানে জগদানন্দের প্রীতির আধিক্যে মানে এতই মানে করতেন যে অধিক্যে মহাপ্রভু অনেক সময় বিরক্ত হয়ে পড়তেন আর বিরক্ত হয়ে তিনি বলতেন হ্যাঁ সন্ন্যাসীর ভোগ বিলাস যদি হয় তবে তো বৈরাগ্য ধর্ম নষ্ট হয় হ্যাঁ সত্য মানে জগদানন্দকে বলতেন তুমি আমাকে এত আরাম দেবার চেষ্টা করছো তা আমি সন্ন্যাসী একজন আমার তো বৈরাগ্য তো নষ্ট হবে ফলে লোক নিন্দা করবে আমার সেটা তো উচিত নয় সেটা ভয়ের ব্যাপার হ্যাঁ একবার কী হলো মহাপ্রভু মানে মানে কি করলেন মেঝেতে কলার সরলাপেতে শয্যা গ্রহণ মানে তিনি করতেন মহাপ্রভু হ্যাঁ মেঝে মাঝে মেঝের মাঝে হ্যাঁ মানে ফ্লোরে আর কি হ্যাঁ তিনি কলার মানে সরলা পেতেন শয্যা গ্রহণ করতেন আর জগদানন্দ প্রভু তা দেখে বা তার মনে এত কষ্ট হতো সহ্য করতে পারতেন না এই দৃশ্য দেখে তাই একদিন কি করলেন গৈরিক বস্ত্রের আচ্ছাদন তুলুর দিয়ে একটা বালিশ এবং তুষক তৈরি করে গোবিন্দর হাতে দিলেন মহাপ্রভুর পার্সোনাল যে সার্ভেন্ট সেবক যিনি মহাপ্রভুকে সময় মানে মহাপ্রসাদ এনে দিতেন গায়ে তেল মালিশ করতেন সে গোবিন্দকে হাতে সেই তুলা দিয়ে গৈরিক বস্ত্র আর মানে কাভারটা কী ছিল লেপের তুষকের গৈরিক মানে বসন গৈরিক বস্ত্র মানে দিয়ে আচ্ছা আচ্ছাদন করে সেই তুলু দিয়ে একটা বালিশ আর তুষক বানিয়ে গোবিন্দকে দিলেন আর বললেন প্রভুকে এখান এখন থেকে এখানেই শুতে দেবে মেঝেতে কী কষ্টে ঘুমাচ্ছে কলার পেতে ঘুমাচ্ছে ঘুমের কী অসুবিধা হচ্ছে ভালোভাবে ঘুম হচ্ছে না তাই এই তুষকটা কাল থেকে এখানেই শুতে দিও তারপর দামো স্বরূপ দামোদরকে বললেন জগদানন্দ সৌরূপ স্বরূপ দামোদর কারণ স্বরূপ দামোদর মহাপ্রভুর সঙ্গে চব্বিশ ঘন্টার সঙ্গে থাকতেন স্বরূপ দামোদর হ্যাঁ তাই স্বরূপ দামোদর যিনি এই কৃষ্ণলীলায় বিশাখা হ্যাঁ স্বরূপ দামকে দামোদরকে তিনি বললেন প্রভু যদি আপত্তি করলে আপনি প্রভুকে বুঝিয়ে বলবেন হ্যাঁ আর আপনি বললে প্রভু না করতে পারবেন না আর মহাপ্রভুর যে কী বিপদ হয়েছে এদিকে স্বরূপ দামোদরও শাসন করে জগদানন্দও শাসন করে সবাই প্রভুকে শাসন করতে চায় তাই তো জগদানন্দ স্বরূপ দামকে বললেন আপনার কথা এই গোবিন্দর দ্বারা হবে না গোবিন্দর কথা যদি না শুনে আপনি মহাপ্রভুকে বুঝিয়ে বলবেন কারণ আপনার কথা মহাপ্রভু মানে মানে শুনেন না করতে পারেন না এইভাবে গোবিন্দ সেই শয্যা দ্রব্য সেই তুষ বালিশ প্রভুকে দিতেই মহাপ্রভু রেগে উঠলেন বললেন এসব কে দিয়েছে গোবিন্দ তখন ভয়ে ভয়ে বললে হে আপনার আপনার জগদানন্দ আপনার জগদানন্দ প্রভু তখন বললেন তাহলে জগদানন্দকে বলো একখানা খাটও যাতে নিয়ে আসে তো দিয়েছে খাট তো দেনি যাকে যাও যে গিয়ে বলো একটা খাটুন নিয়ে আসার জন্য এখন একখানি খাট ভালো খাট আনহপাড়িতে জগদানন্দ আমার বিষয় ভুঞ্জাইতে মানে রাগ করে সেটা বলছেন হ্যাঁ বলছেন স্বরূপ তখন স্বরূপ বললেন পণ্ডিতের শয্যা না দিলে পণ্ডিত যে দারুণ আহত হবেন প্রভু একদিকে স্বরূপ দামোদর তখন সে বললেন না না প্রভু মানে জগদানন্দ খুব রাগ করবেন আপনি যা দিয়েছে তাতেই আপনি শুন তখন প্রভু বললেন তখন আমার সন্ন্যাসের পথে তুমরা যদি এরকম বাধা হো তাহলে কিন্তু আমাকে আর আমাকে এই পুরী ছেড়ে আমাকে চলে যেতে হবে নিরাচলে আমি আর থাকবো না আমি একাই আমি চলে যাব হ্যাঁ স্বরূপ তখন বিবেচনা করে তখন চিন্তা করলেন কারণ মহাপ্রভু রা খুব ক্রদান্বিত হয়েছেন আর মহাপ্রভু চলে যেতেও পারেন তাই তিনি চিন্তা করে বিবেচনা করে একটা উপায় বাই করলেন উপায় কী করলেন কলার সরলাগুলো মানে মানে পাতাগুলো কি করলেন নখ দিয়ে সরু সরু করে চিরে প্রভুরই মানে পুরানো একটা বহির্বাস বা প্রভুরেই মহাপ্রভুরেই একটা কাপড় দিয়ে হ্যাঁ কাপড় দিয়ে একটা তুষক বালিশ তৈরি করে শুতে দিলেন প্রভুকে এইবার কি করলেন স্বরূপ দামোদর হ্যাঁ সেই সেই গদ্যি মানে গদ্দিই বলতে হবে যেটা জগদানন্দ দিয়েছিল সেটা সরিয়ে রেখে এইবার সর দামোদর কী করলো মানে কলার সেই কল কারণ রোজ তো মহাপ্রভু কলার পাতা পাতাতে শুতেন সেই কলার সরু পাতা থেকে পাতাগুলিও মানে সরসাগুলো কলার সরসাগুলো মানে পাতা নব দিয়ে চিড়ে চিড়ে তখন সেটা একটা প্রভুর একটা কাপড় দিয়ে সেটা মুড়িয়ে একটা বালিশাবর তুষব বানিয়ে মহাপ্রভুকে শুতে দিলেন বললেন এতে তো তোমার আপত্তি নাই প্রভু তোমার এই ব্যবহারের বস্তু দিয়ে এই দুটি তৈরি করেছি এই সঙ্গে এই প্রসঙ্গে একটা জিনিস মানে বলে রাখা ভালো যে প্রভুকে কখনও স্বরূপ দামোদর আর জগতানন্দ কখনও আপনি বলতেন আবার কখনো তুমি বলতেন অন্তরঙ্গরা অন্তরঙ্গ যারা ভক্ত হ্যাঁ তারা আপনিও বলতেন তুমিও বলতেন সে যাই হোক তো অনেক অনুরোধের পর মহাপ্রভু অবশ্য সে দুটি গ্রহণ করলেন রাসলি কারণ উপায় নেই ভক্তরা নাচোর বান্দা তাই স্বরূপ দামোদর যা বানিয়েছে সেটা তিনি গ্রহণ করলেন সময় কতটা নিয়েছে ও হো ঠিক আছে আর অল্প সময় আছে সে দুটি গ্রহণ করলেন হ্যাঁ সেই জন্য আমরা দেখছি চৈতন্যলীলায় মহাপ্রভুর সন্ন্যাস জীবনের কঠোরতা একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবং শিক্ষা প্রদত্ত কখনও কোনো অবস্থাতেই তিনি শাস্ত্রের নিয়ম তিনি লঙ্ঘন করেন না এর মাধ্যমেই তিনি অন্যদের শিক্ষা দিয়েছেন চিরকাল হ্যাঁ আরেকটা ঘটনা আছে আজকে তো সময় হবে না হ্যাঁ এই সুন্দর সুন্দর লীলা এইগুলির মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি হ্যাঁ সাধন ভোজনের কাজে আমাদেরও লাগবে কারণ আমরা ভক্তি এই বাবা তো আমাদেরকে বলেছেন গোবিন্দকে ভালোবাসার জন্য কারণ ভক্তি মার্গ যদি আমরা না আপনাই হ্যাঁ গ্রহণ না করি কখনও আমরা এই জড়জগতের বন্ধন থেকে আমরা আমরা এই চৌরাশি লক্ষ মানে জুনি থেকে আমরা হ্যাঁ জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমরা কখনও আমরা মুক্তিলাভ করতে পারবো না যার জন্য গুরুদেব সব নিরন্তর আমাদের জন্য জব করছেন আমাদের চিন্তা করছেন আর আমরা এই মহাপ্রভুর যে লীলাগুলির থেকে আমরা আমরা গুরুদেবের গুরুদেবে আমাদের গুরুদেব তো আপনারা সবাই জানেন আমি আর কি বলবো বাবা একটা মাধুর পেতে একটা পিড়ি পিড়িটাকে বালিশ করে কীরকম কঠোরভাবে সন্ন্যাসী জীবন পালন করছেন আমাদের গুরুদেব সন মানে গৃহস্থের মধ্যেই আছেন যেভাবে মহাপ্রভু ছিলেন হ্যাঁ চব্বিশ বছর তিনি তিনি গৃহস্থ ধর্ম পালন করেছিলেন হ্যাঁ আমাদের গুরুদেব লোকশিক্ষার জন্য হ্যাঁ জীবের মঙ্গলের জন্য তিনি হ্যাঁ আমাদের মধ্যে থেকে তিনি কঠোর সন্ন্যাসীর মানে আহার আহারেই হোক শয়নেই হোক সব কিছুই মানে সীমানায় আবদ্ধ মানে কঠোর মানে তপস্যা করছেন হ্যাঁ স্ট্রিক্ট মান অস তাই তো গুরুদেব আমাদের বলেন আমাকে দেখো হ্যাঁ আর তোমরা যেটা ভালো লাগে সেটা গ্রহণ করো হ্যাঁ নিতায় গোড় প্রমাণ সীতানা হরি হরি বল হরি হরি বল আমার ভুল ট্রিমার্জনা করি ধনমুর নিত্যানন্দ পতিমূর গৌরচন্দ্র প্রাণ মূর যুগল কিশোর অদ্বৈত আচার্য বল গদাধর মুরকুল নরহরি বিলসই মুর বৈষ্ণবের পদধূলি তাহে মোরও স্নানকেলি কেলি তর্পণ মুরো বৈষ্ণবের নাম আরে বিচারও করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যস্থ শ্রীভাগবত পুরাণ আরে বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোরে মনোবিষ্ট মনোনিষ্ট বৈষ্ণবেরও নামেতে উল্লাস আরে ধন মূর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র প্রাণ মুর যুগল কিশোর প্রণাম প্রণাম সবাইকে আমার ভুলশ্রুটি বার্জনা করব জয় শিবানন্দ কি জয় প্রণাম প্রণাম